গতকাল অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কলকাতায় এসেছিলেন বিজেপির একটি প্রতিবাদী জনসভায়। আপনারা জানেন ধর্মতলায় যে জনসভাটি হয়েছে, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখানে কিন্তু তিনি এসেছিলেন। এবং 2019 সালের ভোটের পূর্বে এসে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই একই কথা, ঘুষপেটিয়া, সিএ দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে হিন্দুদেরকে, আরো অন্যান্য কয়েকটি জাতিকে, মুসলমানদেরকে বাদ দিয়ে মমতা ব্যানার্জিরা বা কংগ্রেসরা তারা সিএ করতে দিচ্ছে না, নাগরিকত্ব দিতে দিচ্ছে না, এই সমস্ত কথাবার্তা গুলো। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম সাহেব, তিনি এনআরসি বিশেষজ্ঞ এবং তার কিছু বইও এই বিষয়ে লেখা হয়েছে। আমরা তার কাছে সরাসরি চলে যাব যে স্যার, অমিত শাহ কালকে যেখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, এবং আমরা জানি তার একটা বড় পরিচয় হলো তিনি আমাদের ভারতের, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি নির্বাচিত হয়ে মানুষের ভোট নিয়ে, যে মানুষরা তাদেরকে ভোট দিল, যাদের ভোট নিয়ে আজকে তারা সরকার তৈরি করলো, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, কারোর আবার বলা হচ্ছে ঘুষপেটিয়া, এই পুরো বিষয়টাকে স্যার কিভাবে দেখছেন, যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আমি ইনসাফ বাংলার সমস্ত দর্শকদের সালাম, আদাব, নমস্কার এবং গুড ইভিনিং দিচ্ছি, এবং ইসলাম বাংলার ইনসাফ বাংলার পরিচালক আকরামুল বাগানিকে অভিনন্দন জানাচ্ছি। সুন্দর, অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন সামনে এনে আমি বুঝতেই পাচ্ছি যে পুরোটাই ধাপ্পা। অমিত শাহ যেটা বলেছেন সেটা হচ্ছে সংবিধান পরিপন্থী কথা। 326 ধারায় পরিষ্কার বলা আছে, যারা ভোটার কার্ড হোল্ডার তারা দেশের নাগরিক হয়েই ভোটার কার্ড হোল্ডার হয়েছেন, অর্থাৎ নাগরিকরাই ভোট, সেই ভোটে যেটা আপনি বললেন, এই ভোটে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে অমিত শাহ এবং সারা দেশের সমস্ত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে থাকে। তাহলে এনআরসি সি এর কোন গালগপ্প দেখে না, এটা পুরোপুরি একটা জলদান্ত ধাপ্পা এবং 326 ধারার সংবিধানের, 326 ধারার পরিপন্থী। এবং আমার মনে হয় যে অমিত শাহর উচিত পদত্যাগ করা, কারণ তিনি সংবিধান পরিপন্থী কথা বলছেন এবং বলছেন যে অনুপ্রবেশকারীরা এখানে ভোটার হয়ে থাকে, ভোটার কার্ড যদি তারা তাদের না থাকে তাহলে তারা ভোট দিল কি করে, এবং সেই ভোটে বিজেপি তৃণমূল এবং প্রার্থীরা গত 2021 মানে 19 সালের লোকসভায় ভোটে কি করে জিতলো, তারা আজকে এই প্রশ্ন করে কি করে। তাদের উচিত হয় পদত্যাগ করা কিংবা ক্ষমা চাওয়া মানুষের কাছে, যে আমাদের দেশে বা আমাদের পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারীরা ভরে গেছে এবং এখানে নাগরিকত্ব আবার নতুন করে দিতে হবে উদ্বাস্তুদের। কেন উদ্বাস্তুটা কি নাগরিক নয়, তারা তো নাগরিক, তাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আই কার্ড আছে, এভরিথিং আছে তাদের। হ্যাঁ, তাদের প্যান কার্ড আছে, কিসের নাগরিক নয়, নাগরিক পঞ্জিতে তাদের নাম নেই, তার জন্য এই দায়ী কে, দায়ী তো তোমার সরকার। এবার আমার বক্তব্য এই প্রশ্ন। কিন্তু আরো একটি যে বিষয় নিয়ে বলবো, অমিত শাহ বারবার 2019 সাল, তার পূর্বে আবার 2023 সালে এসে, যখনই যত দুটো প্রশ্ন একসঙ্গে আপনার কাছে, যতবার নির্বাচন আসে, যে কোনো নির্বাচন আসার পূর্বে কেন এই এনআরসি সি এর প্রসঙ্গ তোলা হয়, এক নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে তিনি যে বলছেন ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী তিনি যে কথা বলছেন, আমরা তো জানি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সেটা তো কেন্দ্র সরকারের আন্ডারে। তাহলে যদি অনুপ্রবেশ ঘটে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, আরো যে সমস্ত প্রতিবেশী দেশ থেকে যদি কোনো অনুপ্রবেশ ঘটে, তাহলে এর জন্য তো বিএসএফ কেন্দ্র সরকারের আন্ডারে, আর স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, তিনি কি এড়িয়ে যেতে পারেন এই বিষয়টাকে? একদম এড়িয়ে যেতে পারেন না, কারণ আমি দু তিনটে আমি ইস্যু তুলবো যাতে, যার উত্তর দেওয়ার ক্ষমতা অমিত শাহ, মোদী কেন, ওদের 14 পুরুষের নেই, ওরা মিথ্যাবাদী, ওরা জালিয়াত হিসাবে ওরা শাসন, দেশ শাসন করছে, ওরা ফ্যাসিস্ট। কেন আমি বলছি, নাম্বার ওয়ান, যদি অনুপ্রবেশকারীরা বেশি হয় তাহলে পশ্চিমবাংলার জনসংখ্যা বেড়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে সর্বশেষ সরকারি মানে পরিসংখ্যানে যে পশ্চিমবাংলার জনসংখ্যা সারা ভারতের জনসংখ্যার থেকে অনেক কম, মানে 13 নম্বর জায়গায় উত্তরপ্রদেশ, নাম্বার ওয়ান জনসংখ্যা বৃদ্ধিতে, সেকেন্ড হচ্ছে বিহার, থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ, এভাবে পরপর পরপর রয়েছে, সেখানে পশ্চিমবাংলা 13 নম্বরে।
তারা যদি এখানে অনুপ্রবেশ বেশি ঘটে থাকে আমাদের স্কেল অনেক উপরের দিকে থাকতো, আমরা 13 নম্বর কেন আছি? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওরা বলছে ঘুষপেডিয়া অমুক তমুক। এখন প্রশ্ন হচ্ছে যে ওরা সিকিউরিটি ফোর্স যে ওখানে রয়েছে তারা কেন অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়? উদ্বাস্তু বা ওরা যেটা বলে আর কি যে মুসলিম হু করে ঢুকতে বাঙালি বাংলাদেশি মুসলিম, সমস্তটাই মিথ্যে। কারণ উদ্বাস্তুরা যারা এসছে সেখানকার সমস্ত পরিচয়পত্র নিয়ে এসছে, পরিচয়পত্র নেই এমন উদ্বাস্তুরা নেই এই দেশে, তাদেরকে বলা হচ্ছে তারা অনুপ্রবেশকারী তা নিতে পারে। আমার হচ্ছে যে মুসলিম অনুপ্রবেশকারী কথাটা যদি হয় যে তারা আছে, তাহলে বাংলাদেশ কেন বলছে কিন্তু তারা বাংলাদেশের সঙ্গে না এখানে শুধু খালি করে আছে মুসলিম ছড়াচ্ছে এবং তারা বলছে যে হিন্দুরা অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারী নয় চেষ্টা হয়েছিল, এখনো চেষ্টা চলছে। সেখানে দেখা যাচ্ছে পরে হিসাব করে দেখা গেল মুসলিম অনুপ্রবেশকারীরা ওখানে কম, অর্থাৎ সেখানে ওখানে অন্য জায়গায় হয়েছে বাঙালি হিন্দুদের ক্ষেত্রে হয়েছে প্রায় 12 লক্ষ। তাহলে এই জিনিসটা মনে হয়ে গেল যে মুসলিম অনুপ্রবেশকারীরা হু করে ঢোকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি ঢুকে থাকে তাহলে তার জন্য দায়ী বিএসএফ, যেটা অমিত শাহের সরকারের যে পুলিশ তারা দায়ী। তৃতীয়ত হচ্ছে একটা আমি একটা প্রস্তাব দেব যে সমস্ত মানে যে সমস্ত অধ্যাপক রয়েছেন ল, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, আমাদের সঙ্গে ছিলেন আপনারা দেখছি কথা শুনছিলেন অধ্যাপক ডক্টর শামসুল আলম সাহেব, তিনি NRC বিশেষজ্ঞ। NRC CAA এর এই আইনি বিষয় নিয়ে কিন্তু তার অনেকগুলো বই লেখা রয়েছে, অনেকগুলো তিনি বই লিখেছেন। গত বছর যে কলকাতা বইমেলা হয়েছিল সেখানেও কিন্তু তার এই বইগুলো পাবলিশ হয়েছিল। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের আপনারাও কমেন্টে আমাদেরকে জানান যে NRC CAA বাঙালিরা বাংলা এবং বাঙালির জন্য বিপদ নাকি সমাধান। আমরা আপনাদের উপরে কিছু কিছু চাপিয়ে দিচ্ছি না, কোনো যুক্তি তর্কে কোথাও যাচ্ছি না, আপনারা জানান যুক্তি দিয়ে যে অ্যাকচুয়ালি NRC CAA বাঙালির জন্য বিপদ নাকি সমাধান। গতকাল আমরা দেখলাম বিজেপির যে জনসভা হলো কলকাতায়, সেই জনসভাতে কিন্তু যে সমস্ত জনপ্রতিনিধিরা বসেছিলেন, অর্থাৎ বিজেপির যে প্রায় 70 জনের অধিক MLA এবং আমাদের রাজ্যে প্রায় 18 জন MP এই বিজেপির, কিন্তু সেখানে তাদের অধিকাংশ MLA MP কিন্তু তারা উপস্থিত ছিলেন বিজেপির এই জনসভায়। তাহলে তারা যেভাবে আপনার MLA হলেন, MP হলেন, পৌরসভার কাউন্সিলর হলেন, পৌর প্রধান হলেন, পঞ্চায়েতের মেম্বার হলেন, পঞ্চায়েতের প্রধান হলেন, মানুষের ভোট নিয়ে, জনগণের ভোট নিয়ে, তখন তো ভোট দেওয়ার সময় মানুষের আধার কার্ড, আই কার্ড বা তার পরিচয়পত্র চেক করা হয়নি যে এই মানুষটা অনুপ্রবেশ করে এসেছে, এর ভোটার কার্ডটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এই সমস্ত বিষয়গুলো তো এগুলো খুব সাধারণ কথা। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমি আইনের বিষয়ে যাচ্ছি না, যেহেতু নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডাক্তার শামসুল আলম সাহেব, তিনি তার নেটওয়ার্কের সমস্যার জন্য বেরিয়ে গেলেন। আমরা তাকে আবারও জানাবো যে আপনার নেটওয়ার্ক ঠিক হলে আপনি আবার আমাদের সঙ্গে জুড়ে যান, আমরা আমাদের দর্শকরা অপেক্ষা করছে আপনার জন্য। আপনার নেটওয়ার্ক ঠিক হলে আপনি আবারও এই লিঙ্কে ক্লিক করে ঢুকে যান। তো বিষয়টা হলো যে যে জনগণের ভোট নিয়ে আজকে জনপ্রতিনিধি হলো তাদেরকে আজকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। শোনা যাচ্ছে যে উদ্বাস্তু মতুয়া, নমশূদ্র, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার একটা পরিকল্পনা করছে বিজেপি সরকার। খুব ভালো যদি নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়ে থাকে, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে বন্ধুরা, কাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে? যে মতুয়াদের ভোট নিয়ে আজকে আমাদের রাজ্য সরকার তৈরি হয়েছে, যে মতুয়া নমশূদ্রদের ভোট নিয়ে আজকে আমাদের কেন্দ্রের যে সরকার, 18 জন যে MP আজকে পার্লামেন্টে গিয়েছে, সেখানে শান্তনু ঠাকুর যিনি বনগাঁ লোকসভা থেকে জিতেছেন, এই মতুয়াদের ভোটেই তো তিনি জিতেছেন, মতুয়া দল মতুয়াদের হয়েই তো তিনি প্রতিনিধিত্ব করেন। তাহলে আপনারাই বলুন তো কিভাবে
আপনারাই বলুন তাহলে কিভাবে তারা নাগরিক নয় এই কথাটা তাহলে কিভাবে বলছে? আমাদের সঙ্গে জুড়ে গেছেন ডাক্তার শামসুল আলম সাহেব, না আবারও তিনি বেরিয়ে গেলেন নেটওয়ার্কের সমস্যার কারণে। যাই হোক, তাহলে শান্তনু ঠাকুর তিনি তিনি তো একজন উদ্বাস্তু মতুয়া, তাহলে যদি নাগরিকই না হন তাহলে তিনি এমপি কি করে হলেন, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, যেখানে আমাদের দেশের পার্লামেন্ট, যেখানে আমাদের আইন তৈরি হয়, আমাদের দেশের আইন প্রণয়ন হয়, সেই পার্লামেন্টে শান্তনু ঠাকুর কিভাবে গেলেন, এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। আর অমিত শাহ গতকাল যেখানে দাঁড়িয়ে তিনি এনআরসির কথা বলছে, সিএর কথা বলছিলেন, নাগরিকত্ব দেওয়ার কথা বলছিলেন, এই কথা তো তিনি কালকে প্রথম বলেননি, তিনি এই কথা 2019 সালের ভোটের পূর্বে বা তারও পূর্বে থেকে তিনি বলে আসছেন, একই কথা কিন্তু আবারও কলকাতায় গতকাল তিনি রিপিট করলেন। অর্থাৎ এই যে সিএ নাগরিকত্ব দেওয়ার যে আইন বিজেপি বলছে, এই সিএ বা এনআরসি এই সমস্ত বিষয়গুলোকে কি তাহলে রাজনৈতিক হাতিয়ার, রাজনীতি হাতিয়ার করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে কি কাজে লাগানো হচ্ছে, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং এনআরসি সিএ বিশেষজ্ঞ তারা কিন্তু প্রশ্ন তুলছেন বারবার। অর্থাৎ খুব পরিষ্কার ভাবে আমরা যেটা যেটা জানতে পারছি, শামসুল আলম সাহেব আবার আমাদের সঙ্গে এসেছেন, হ্যাঁ আপনার সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম ছিল, এখন দেখছি আপনার ছবিও ক্লিয়ার আসছে, এতক্ষণ মনে হয় আপনার ওয়াইফাইটা অন করতে ভুলে গেছিলেন কোনোভাবে হতে পারে, এখন আপনার নেটওয়ার্ক খুবই ক্লিয়ার। আপনার কাছে যে জায়গায় আমরা আসব, খুব আমরা শেষ করব আর কয়েক মিনিটের মধ্যে, যে এনআরসি সিএ বাংলা বাঙালির জন্য বিপদ নাকি সমাধান, যদি আলোচনা করেন। এনআরসি সিএ বাংলা বাঙালিদের জন্য কোনো সমাধান নয়। এনআরসি সিএ যেটা হয়েছে সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষ থেকে, উদ্বাস্তু বিদ্বেষ থেকে এবং বাঙালি বিদ্বেষ থেকে মূলত। না আপনি যে বলছেন, আপনি যে বলছেন উদ্বাস্তু বিদ্বেষ থেকে, তারা তো বলছে উদ্বাস্তু হিন্দুদেরকে তারা নাগরিকত্ব দেবে, সেখানে নাকি কংগ্রেস, মমতা ব্যানার্জি, আসাদউদ্দিন ওয়াইসিদের মতো তথাকথিত ধর্মনিরপেক্ষ যে সমস্ত দলগুলো রয়েছে তারা নাকি আটকাচ্ছে, তারা তো চাইছে উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে, অমিত শাহ গতকাল বললেন। একদম ঠিক, তারা উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে চায়, তারা শুধু তারা কেন, তারা দেশ চায় যে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাক, কিন্তু কথা হচ্ছে উদ্বাস্তুরা কি নাগরিকত্ব খাড়াই তারা ভোট দিচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সিএ আইন যেটা হলো উদ্বাস্তুদের জন্য, তাহলে এখনো সেটা লাগু করা হলো না কেন? কেন গুজরাটে বা বিভিন্ন জায়গায় 1955 সালের আইন অনুযায়ী তাদেরকে নাগরিকত্ব দিল, কেন 2020 সালে অমিত শাহের যে আইন যেটা ড্রাকোনিয়ান ফ্যাসিস্ট আইন যেটা, সেটা কেন চালু করতে পারলো না? নাম্বার থ্রি হচ্ছে ভোট যখন আসে তখন তারা এই এনআরসি সিএ খেলা খেলে, নোংরা খেলা, যেটা হচ্ছে যে হিন্দু মুসলিমের বিদ্বেষ লাগিয়ে দেওয়া, ইসলাম মুদ্দেশ হিন্দু মুসলিমের যে বিভাজন সেটাকে আরো বাড়িয়ে দেওয়া, সেটাকে আরো তৈরি করে নতুন করে। যেমন কালকে উনি বললেন হিন্দু হিন্দু হিন্দু, এই হিন্দু হিন্দু কথাটা হচ্ছে সংবিধান বিরোধী। আমার তো মনে হয় এই সমস্ত কথা কালকে যেমন বলেছেন তা সংবিধান বিরোধী। এনআরসি সিএ বাংলার কোন সমাধান আনতে পারবে না, নাগরিকত্ব সমাধান আনতে পারবে না, নাগরিকত্ব সমাধান অলরেডি রয়েছে, এনআরসি শুধু করতে হবে। এবং সবাইকে 1948 সালের মতো, 48 থেকে 51 সালের মতো সবাইকে মানে আদমশুমারি সেন্সাসের ভিত্তিতে নাগরিকত্ব কার্ড দিতে হবে বা নাগরিকত্ব পঞ্জি দিতে হবে, অর্থাৎ সেখানে নাগরিকত্ব সবাই রয়েছে নাগরিক, শুধু বাকি রয়েছে কি নাগরিক পঞ্জিতে নিয়ে যাওয়া, সেটা বাজপেয়ীর মতো করে বা মোদীর মতো করে হবে না, সেটা হবে নেহরু আমলের এনআরসির মতো করে, অর্থাৎ সেন্সাস অনুযায়ী এখানে সমাধানটা সেইভাবেই হবে বাঙালি। আপনি একটু ডান দিকে চাপবেন, আপনার মুখটা দেখা যাচ্ছে না, একটু ডান দিকে চাপবেন, হ্যাঁ ঠিক আছে। তো আপনার কাছে সর্বশেষ যে প্রশ্ন আমাদের ইনসাফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে করব, সেটি হলো যে সিএ এর মাধ্যমে উদ্বাস্তুদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি এই সিএটাও জুমলা? একদম তাই, সিএটা হচ্ছে জুমলা, সিএটা হচ্ছে একটা জুমলাবাজি, কারণ সিএ এমন একটা আইন ছিল যা পৃথিবী সব নিন্দা করেছে, মোদী এবং অমিত শাহের বলেছে যে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকত্ব হওয়ার কোনো দেশে হয়নি আজ পর্যন্ত। শান্তনু ঠাকুর অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের যিনি প্রতিনিধিত্ব করেন বা মতুয়াদের পক্ষ থেকে অর্থাৎ বনগাঁ লোকসভায় যিনি থেকে লোকসভা প্রার্থী হয়ে যিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, তো তিনি যদি নাগরিক না হন তাহলে যারা ভোট দিল এবং যিনি ভোট পেয়ে তিনি আজকে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে হলেন?
একদম তাই, শুধু শান্তভাবে ঠাকুর কেন, আমি তো আগেই বলেছি মোদি থেকে আরম্ভ করে শান্তভাবে ঠাকুর পর্যন্ত কেউই নাগরিক নয় সেই অর্থে, ওদের ওদের হিসাবে তারা, তাদের কেউ না কারো নাগরিকত্ব নেই যেহেতু এনআরসি তাদের নাম নেই। নাম্বার টু হচ্ছে তারা যে সমস্ত 14 দফা বলেছে যে এইগুলো দেখাতে হবে, ওই মোদির সাথে আরম্ভ করে শান্তভাবে ঠাকুর কাদুরি নেই, সুতরাং শুধু উদ্বাস্তুদের আলাদা করে দেখানো। কারণ কি? কারণ হচ্ছে উদ্বাস্তুদের ওরা ঘৃণা করে, মতুয়াদের ঘৃণা করে, নবসূর্যদের ঘৃণা করে, এই জন্যে তারা গুরুচাঁদ হরিচাঁদদের সমর্থক, তারা ব্রাহ্মণবাদ বিরোধী, মনুবাদ বিরোধী। আসল রহস্যটা এখানে, আপনি যা বলছেন গুরুচাঁদ হরিচাঁদদের বা মতুয়াদের ঘৃণা করে বিজেপি, যদি ঘৃণা করত তাহলে ওই স্টেজে শান্তনু ঠাকুর, ওদিকে আপনার অসীম সরকার, এনারা তো উপস্থিত ছিলেন, ওনাদেরকে মন্ত্রী বানাচ্ছেন এবং বারবার মতুয়াদের কথা বলছেন, কেন ঘৃণা? তাহলে ঘৃণা করলে মন্ত্রী বানাতো? এটা হচ্ছে সেই বিভীষণের মতো, এরা কিছু থাকে যারা বিভীষণের কাজ করে, অর্থাৎ তারা হচ্ছে ধানের মধ্যে যেমন আগড়া থাকে ঠিক তেমনি তারা হচ্ছে বিভীষণ, অর্থাৎ তারা উদ্বাস্তু জনসাধারণ যারা মতুয়া, তাদের সে আদর্শের পরিপন্থী। তাদের যদি না হতো তাহলে তারা হরিচাঁদ গুরুচাঁদের যে মানবতা তাহলে সেটাকে বিসর্জন দিয়ে তারা কোনোদিন ওই মনুবাদ বা মুসলিম বিদ্বেষ বা উদ্বাস্তু বিদ্বেষ এই রাজনীতির মধ্যে আসতো না। তারা তারা কিন্তু এই দেশদ্রোহিতার রাজনীতি যেটা যেটা চলছে আমাদের ফ্যাসিস্ট শাসন, সেটা তার তার মধ্যে ঢুকত না। সুতরাং ওরা আমাদের হিসাবে আসছে না, ওরা সত্যিকারের দেশপ্রেমিক নয় আমি মনে করি। যেহেতু তারা আমাদের অনুষ্ঠান শেষ করব একটা একটা তথ্য আপনার থেকে নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব, প্রায় 16 মিনিট আমাদের অনুষ্ঠান হইলে হয়ে গেল। দর্শক বন্ধুরা যারা দেখছেন আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, জানান আপনাদের মতামত আমরা জানতে চাই। স্যার আপনার যে গত বছর কলকাতা বইমেলায় যে বইটি আপনি রিলিজ করেছিলেন, অর্থাৎ এই এনআরসি নিয়ে একটি লেখা বই, সেখানে কি এই NRC-CAA পুরো আইনগুলোকে কি আপনি তথ্য দিয়ে লিখেছেন? আমি আইনগুলো তথ্য দিয়ে লিখেছি এবং সেখানে দেখিয়েছি যে NRC বাজপেয়ী যেটা করেছেন সেটা সংবিধান পরিপন্থী, দিয়ে যেটা হয়েছে 2020 সালে 2019-20 সালে সেটাও সংবিধান পরিপন্থী, এই ধরনের জিনিসের বা এমনকি NPR আরো মারাত্মক যেটা লুকিয়ে আছে, অর্থাৎ NPR এমন জিনিস যে NPR এর অফিসাররা এসে বলবে যে কেউ সন্দেহজনক নাগরিক, অর্থাৎ ডাউটফুল সিটিজেন যাকে বলা হয়, ডাউটফুল সিটিজেন মানে সন্দেহজনক নাগরিক, সেই ডাউটফুল সিটিজেনকে। এখান থেকে আপনাকে একটা প্রশ্ন, আপনি NPR এর ভয়ানকতা বললেন যে NPR খুব ভয়ানক, তো আমাদের রাজ্যে তো বিজেপি ক্ষমতায় নেই, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এই রাজ্যেও তো NPR প্রায় হয়ে গেছে মানে অঘোষিত ভাবে নাকি? এবং NPR তারা অঘোষিত ভাবে করেছে, তার কারণ হচ্ছে NPR কে যে বর্তমান সরকার TMC সরকার তারা সেটাকে পাত্তা দেয়নি, কিন্তু আমি মনে করি NPR করে ওরা চুপচাপ রয়েছে, NPR করা হয়ে গেছে, যখন 24 সালে ওরা জিতবে তখন এই NRC-টা লাগু করে তারা 5 লক্ষ কোটি টাকা খরচা করতে রাজি আছে, শুধু মুসলিম এখানকার বাঙালি মুসলিম এবং অন্য জায়গার মুসলিম তাদেরকে মানে হয়রানি করার জন্য, তাদেরকে বন্দি শিবিরে পাঠাবার জন্য এবং উদ্বাস্তুদের একটা অংশকে পাঠাবার জন্য তারা কিন্তু এই সমস্ত করছে, ওই NPR করেছে অলরেডি। সুতরাং এখন যেটা দরকার সেটা হচ্ছে নাগরিকত্ব আইনকে যদি আমরা 1951 সালের দিকে চলে যাই সেই NRC আইনে, তাহলেই একমাত্র সমাধান হবে, এবং সবচেয়ে সমাধান হবে কি, যদি মোদী জমানাকে আমরা অপসারণ করতে পারি, অপসারণ ঘটাতে পারি, সেটাই সমাধানের পথ, আর দ্বিতীয় পথ আর সামনে দেখি না। সুতরাং সেখানে হচ্ছে যদি যদি ইন্ডিয়া যেতে তাহলেই একমাত্র সঠিক নাগরিকত্ব আইন ফিরে আসবে, 1951 সালে সেই আইন ফিরে আসবে, NRC আইন যেটা অ্যাকচুয়ালি নেহরু আমাদের আম্বেদকর আমাদের নেহরু আমাদের। ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে তারা যদি কোনো রকম কমেন্ট বা মন্তব্য করেন সেই মন্তব্য গুরুত্বপূর্ণ হলে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবং আমাদের আরো যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে NRC-CAA নিয়ে, দর্শক বন্ধুদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, এবং ইনসাফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমাদেরও দর্শকদের প্রশ্ন মানেই সেটা আমাদের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে আবারও নিতে আমরা পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে আবারও আমরা হাজির হব। সকলকে শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ, ইনসাফ বাংলা অসংখ্য ধন্যবাদ।